গুড আফটারনুন স্টুডেন্ট, আজ আমরা দশম শ্রেণীর সৈয়দ আলাউদ্দিন রচিত সিন্ধু তীরের কবিতাটি বাকি অংশটা পাঠ করব। তোমরা সকলে এটা রেডি তো, প্রস্তুত তো? আমরা আগের ক্লাসে একটু ক্লাস রেখে দেখে নিই কি আমরা পড়িয়েছি। আমরা আগের ক্লাসে সৈয়দ আলাউদ্দিনের সম্পর্কে দু চার কথা জেনেছি, অর্থাৎ কবি পরিচিতি পাঠ করেছি, তার সাথে কবিতার উৎস সম্বন্ধে আমরা জেনেছি এবং কবিতার প্রথম দিকটা বেশ কিছুটা পাঠ করেছি। এই কবিতার প্রথম দিকে আমরা দেখেছি চিতোরের রানা রত্ন সেন তার সিংহ থেকে পদ্মাবতীকে বিবাহ করে যখন সমুদ্রের সমুদ্রপথে আসছিলেন, তখন ঝড় তুফানে তার নৌকা দড়ি সমুদ্র দড়ি নষ্ট হয়ে যায় এবং সমুদ্রের মাঝে একটা দ্বীপ আছে যেখানে সমুদ্র নৃপতি বা সমুদ্রের রাজার যে কন্যা পদ্মা তার সেই স্থানে এসে তারা আটকে পড়ে এবং ভূপতিত হয়ে পড়ে। এর পরের অংশ আমরা দেখি। দেখেছিলাম মনেতে কৌতুকবাসী পুরীত গমনে আসি দেখে চারি সখী চারি কি, অর্থাৎ তাড়াতাড়ি দূর থেকে দেখেছে সমুদ্র রাজা কন্যা পদ্মা যে কিছু একটা সমুদ্রের ধারে লেগে আছে আটকে আছে, তখন কাছে এসে দেখলো যে চারটে কন্যা চারিদিকে পড়ে আছে। মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাচিনী নিপতিতা চেতন রহিত, এই যে চার কন্যা চারিদিকে পড়ে আছে এই চার কন্যার মাঝেও আর একজন আছে যিনি রূপে অতি রম্ভা, রম্ভাকে তিনি যিনি মানে শব্দের অর্থ জয় করা, যিনি শব্দের অর্থ জয় করা, অর্থাৎ রম্ভা মানে স্বর্গের যে অপ্সরা, আমরা জানি স্বর্গের অপ্সরা হচ্ছে সব থেকে বেশি সুন্দরী হয়ে থাকে, মেনকা বা রম্ভা উর্বশী এদের নাম আমরা বিভিন্ন পৌরাণিক কাহিনীতে শুনেছি, বা সেই রম্ভার যা সুন্দর সৌন্দর্য তাকেও জয় করে করবে কে না এই চারজন সখীর মাঝে যে যেজন আছে তার রূপ রম্ভাকেও জয় করবে এবং তার চেতনা রহিত মানে তার চেতনা নেই জ্ঞান নেই তিনি অজ্ঞানে সেখানেই পড়ে রয়েছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, দেখিয়া রূপের কলা, কলা হচ্ছে শ্রেষ্ঠত্ব, তার রূপের শ্রেষ্ঠত্ব সৌন্দর্য দেখে পদ্মা বিস্মিত হলো মানে অবাক হয়ে গেল যে এত তার সৌন্দর্য, অনুমান করে নিজে তার নিজের মনে মনে একটা চিন্তা চিন্তা করে নেয় মনে মনে যে কে হতে পারে এই যে ভিতর মধ্যে যিনি পড়ে আছেন রাজকন্যা, হয় কোনো রাজকন্যা বা কোনো অপ্সরা যে হোক পড়ে আছে সে কী কারণে এখানে পড়ে থাকতে পারে, তাই তিনি মনে মনে চিন্তা করছেন ইন্দ্র সাপে বিদ্যাধরী, ইন্দ্রকে স্বর্গের রাজা হচ্ছে ইন্দ্র দেবতাদের রাজা ইন্দ্র, সেই ইন্দ্রের অভিশাপে হয়তো বিদ্যাধরী, বিদ্যাধরী হচ্ছে স্বর্গের গায়িকা সব থেকে সুরশ্রেষ্ঠা অর্থাৎ গায়িকা তিনি হচ্ছেন বিদ্যাধরী, সেই বিদ্যাধরী হয়তো ইন্দ্রের অভিশাপে স্বর্গবর্ষ হয়ে এখানে চলে এসেছে। তাকে দেখে মনে হয়েছে যে চার কন্যার মধ্যে এখানে মাঝখানে যে কন্যা রয়েছে তার রূপ দেখে তার মনে হয়েছে পদ্মার মনে হয়েছে যে ইনি হয়তো ইন্দ্রের অভিশাপে ওই বিদ্যাধরী উনি চলে এসেছেন এখানে পড়েছেন। অচৈতন্য পড়িছে ভূমিতে এবং নিচে পড়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, বেকত দেখিয়া আঁকি, বেকত মানে ব্যক্ত, ব্যক্ত শব্দটা প্রকাশিত হয়েছে এখানে দেখো ব্যক্ত থেকে হয়েছে বেকত, অর্থাৎ একটা এ আগে এসেছে এখানে স্বরের আগম ঘটেছে, তাহলে বেকত দেখি আঁকি মানে আঁকি অর্থাৎ চোখ, তার চোখ মানে যিনি মধ্যে এখানে পড়ে রয়েছে অচৈতন্য অবস্থায় তার যে চোখ সেটা যেন প্রকাশিত হয়ে আছে ব্যক্ত হয়ে আছে মানে চোখ বেরিয়ে আসছে, তেন সবসন সাক্ষী মানে বসন মানে পোশাক, তার পোশাকও সেই রকমই একটা সাক্ষী বহন করছে, বেথানিত হইছে বেশ বেশ, বেথানিত মানে বেশ স্থানচ্যুত স্থান সেখান থেকে বেথানিত, তাহলে স্থানচ্যুত হয়েছে কি স্থানচ্যুত হয়েছে
তেজ 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 মানে চুল এবং তেজ হচ্ছে পোশাক। এই জলের ঢেউয়ে আসার ফলে সে যে সমুদ্রের দ্বারা কৃষ্ট হয়েছে তার ফলে তার পোশাক আশাক এবং চুল সব সূক্ষ্ম হয়ে তার নির্দিষ্ট স্থান থেকে চ্যুত হয়ে গেছে। বুঝি সমুদ্রের নাম ভাঙিল প্রবল বাপ, সমুদ্রের নামে যে সমুদ্রের তরি যা দিয়ে আসছিলেন ছিল এরা হয়তো প্রবল বাও বাওনে বাতাস, প্রবল বাতাসের ফলে সেটা তরিটা ভেঙে তারা এখানে ভূপতিত হয়েছে। মোহিত হইয়া মোহিত পাইয়া সিন্ধু প্লেস, সিন্ধু দ্বারা আকৃষ্ট মানে সিন্ধু দ্বারা পীড়িত হয়ে জলে প্রচন্ড কষ্ট পেয়ে এখানে এসে তারা চেতনারহিত বা অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। চিত্রের পুতুলি সমান, চিত্রে মানে ছবির মতো দেখতে, ছবিতে যে পুতুল আঁকা থাকে খুব সুন্দরভাবে আঁকা হয় সেই চিত্রের পুতুলের মতো সুন্দর দেখতে, কে দেখতে না মাঝখানে যে যিনি অচৈতন্য অবস্থায় রয়েছেন তিনি হচ্ছেন চিত্রের পুতুলের মতো দেখতে। নিপতিত মনোরমা, মনোরমা মানে মনকে হরণ করে মানে মনকে তৃপ্ত দেয় যে সে হচ্ছে মনোরমা, মনকে তৃপ্ত দিচ্ছে তার সৌন্দর্য। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, এখন খুব সামান্য, কিঞ্চিত মানে সামান্য, এখনো তার মৃত্যু হয়নি এখন তার কিঞ্চিত মানে খুব সামান্য শ্বাস রয়েছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, এইরূপ সৌন্দর্য এবং তার বেশভূষা সবকিছু দেখার পর তার কষ্ট দেখার পর সমুদ্রের যে রাজা তার কন্যা পদ্মা সেই পদ্মার মনে তার সম্পর্কে একটা ভালোবাসা একটা স্নেহ তৈরি হয়েছে। তাহলে অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, বিধি মনে না কর বৈরাস, অর্থাৎ তিনি বিধিকে ডেকেছেন, কে না পদ্মা সমুদ্রের যে রাজা তার কন্যা পদ্মা তিনি বিধিকে ডেকেছেন, বিধি হচ্ছে বিধাতা ভগবান ঈশ্বর তাকে ডেকেছেন যে আমাকে যেন বিরাস করো না, অর্থাৎ এই যে যিনি পড়ে রয়েছেন অপরূপ সুন্দর সুন্দরী তার যেন মৃত্যু না হয় সে যেন ঠিকঠাক বেঁচে ফেলে। পিতার পুণ্যের ফলে পদ্মার যে পিতা সে হল সমুদ্র, সমুদ্র যদি কোনো কিছু পূর্ণ করে থাকে তার যে পুণ্যের ফল, মোহর ভাগ্যের ফলে, মোহর অর্থাৎ মোর, মোহর শব্দের অর্থ মোর, মোর হচ্ছে পদ্মা, পদ্মার যদি ভাগ্যের বল থাকে এবং তার পিতা সমুদ্র তার যদি কোনো পুণ্য করে থাকে সেই পুণ্যের ফল থাকে তাহলে তার জন্য বাহরূপ কন্যার জীবন, বাহরূপ মানে ফিরে পা, সে কন্যা অচৈতন্য অবস্থায় সামান্য শ্বাস নিয়ে কিঞ্চিত শ্বাস নিয়ে ভূপতিত হয়ে অচৈতন্য অবস্থায় রয়েছে তার যেন জীবন ফিরে পায় অর্থাৎ তার যেন মৃত্যু না হয়। চিকিৎসিমু প্রাণপণ, চিকিৎসিমু মানে চিকিৎসা করবো, চিকিৎসিমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন, নিরঞ্জন হচ্ছে নিরাকার ঈশ্বর, আমরা ঈশ্বরকে দেখতে পাই না, ঈশ্বর আমরা বলি ঈশ্বর সকল সব জায়গাতেই আছে এবং সমস্ত কিছু দেখ সমস্ত বস্তুর মধ্যে ঈশ্বরের অবস্থান, ঈশ্বরকে নির্দিষ্ট কোনো আকৃতিতে আটকে রাখা যায় না তাই ঈশ্বর হচ্ছে নিরঞ্জন বা নিরাকার, সেই নিরঞ্জন বা নিরাকার ঈশ্বরকে তিনি অনুরোধ করছেন, কাকে নিবেদন করছেন তার কাছে যে প্রাণপণ চিকিৎসা করব, তারা যেন তাকে যেন অর্থাৎ পদ্মাকে যেন এই নিরঞ্জন বা নিরাকার ঈশ্বর যেন না নিরাশ করেন। সখী সবে আটকা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ডাকিয়া, সখীদের অর্থাৎ পদ্মার যে সখী ছিল সেই সখীদেরকে আদেশ দিল, পদ্মা সখীদের আদেশ দিল তাদের এই পাঁচজনকে চারজন কন্যা এবং আরও তার যে পদ্মা এবং তার যে চারজন সখী আছে তাদেরকে পদ্মা পদ্মাবতী এবং তার চারজন সখীদের তাদের যে সুন্দর সুন্দর উদ্যান আছে সেই উদ্যানের মধ্যে তাদের নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো আদেশ দিল। সেই চারজন সখী পদ্মাবতী এবং তার অন্য সখীদের এখানে পঞ্চজন বলছে, পঞ্চজনের নামটা আমরা জেনে নেবো, কে কে চন্দ্রপ্রভা রোহিণী বিজয়া বিধুরনলা,
এবং পদ্মাবতী নিচে, এই পাঁচজন মিলে হচ্ছে পঞ্চজন। এটা পরীক্ষায় প্রায় আসে, একটু জেনে নেবে। চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া, বিধুনলা এবং তার সঙ্গে পদ্মাবতী, এই পাঁচজন তাদেরকে উদ্যানে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিয়েছে। কে দিয়েছে? পদ্মাবতী। তাদের না তার সহচরীদেরকে আদেশ দিয়েছে। অগ্নি জালি ছেকে গায়, সেখানে আগুন জ্বালানো হয়েছে, যেহেতু তারা জলে ভেসে এসেছে এবং ওটা শরীর ঠান্ডা হয়ে গেছে, তাই সেই শরীরটাকে উত্তপ্ত করতে এবং চিকিৎসা করতে সেখানে আগুন জ্বালিয়ে সেই আগুন থেকে তাদেরকে গায়ে স্যাঁক দিচ্ছে, গায়ে স্যাঁক দেওয়া হচ্ছে। ছেকে মানে এখানে সেকে, এখানে গাও হচ্ছে গায়, মানে দেহ। কেহ শিলে কেহ পায়, অর্থাৎ কেহ দুটো কেহ আছে, অর্থাৎ পদ্মার যে সখীগণ আছে সেই সখীগণরা কেউ হাত পায়ে, কেউ বা শিলে, শিল অর্থাৎ মাথায়, কেউ বা পায়ে, কেউ বা হাতে, কোনটা শরীরে বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে সেঁক দিচ্ছে, যাতে তাদের যে শরীর ঠান্ডা শরীরটা আস্তে আস্তে উত্তপ্ত হয়ে আস্তে আস্তে তারা সাড়া দেয়, চিকিৎসায় সাড়া দেয়। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, একই সঙ্গে ওষুধ দিচ্ছে তার সাথে তন্ত্র মন্ত্র, অর্থাৎ একসঙ্গে এখানে বিজ্ঞান এবং কুসংস্কার দুই কাজ করছে। মন্ত্রতন্ত্রের দ্বারাও তাকে চিকিৎসা করে তাদের সুস্থ করার চেষ্টা করছে, তার সঙ্গে বিভিন্ন রকম ওষুধ দিচ্ছে, ওষুধ দিয়ে তাদেরকে প্রাণ ফিরে পাওয়ার, ফিরে আসার চেষ্টা করছে। দণ্ডচারী এই মতে, দণ্ড, দণ্ড শব্দ, দণ্ড হচ্ছে 24 ইঞ্চিতে এক দণ্ড, আর চারি দণ্ড এইরকম ভাবে, চার দণ্ড মানে বেশ খানিকটা সময়, হিসাব মতো 96 মিনিট, অর্থাৎ 96 মিনিট মতো, তাহলে এইরকম চার দণ্ড বেশ কিছুটা সময় বহু যত্ন চিকিৎসিতে, তাকে বহু যত্ন করে চিকিৎসা করা হচ্ছে, তাকে পদ্মাবতী তার সাথে তার চার সখী একে চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া, বিধুনলা এই পাঁচজনকে পদ্মা এবং পদ্মার যে সহচরীরা আছে তারা গায়ে সেঁক দিয়ে মহৌষধি দিয়ে তাদের চিকিৎসা করছে, যাতে তাদের প্রাণ ফিরে আসে। কতক্ষণ? না, চারি দণ্ড তাদের চিকিৎসা করা হচ্ছে। পঞ্চকন্যা পাই হয়েছে তন, তাহলে চার দণ্ড পর শেষ পর্যন্ত পদ্মাবতী এবং তার চার সহচরী প্রাণ ফিরে পেলে, চেতনা ফিরে পেলে। শ্রীযুক্ত মাগন গুণী, শ্রীযুক্ত মানে শ্রীযুক্ত মাগন, মাগন ঠাকুর হচ্ছেন কে? মাগন ঠাকুর আমরা আগেই পড়েছি কবি পরিচিতিতে, যে আরাকান রাজসভা, যে আরাকানের যে আস্তাবল ছিল যেখানে ঘোড়া দেখাশোনা করতেন কবি আলাউ, সেখান থেকে রাজদরবারে জায়গা দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন মাগন ঠাকুর। এই মাগন ঠাকুর হচ্ছেন আরাকান রাজের প্রধান আমাত্য, তা সেই মাগন ঠাকুর যিনি বহু গুণে গুণী এবং মহন্ত আরতি শুনি, মহন্ত হতে পুরোহিত, তাকে পুরোহিতের সঙ্গে তুলনা করেছে এবং তার আরতি শুনি তার কথা মতোই হীন আলাউর সুরচন, যদিও আলাউর নিজে এটা বিনয় প্রকাশ করছেন যে তার মতো হীন মানুষ, মাগন ঠাকুরের মতো মহন্ত বা পুরোহিতের কথা শুনেই তিনি এটা রচনা করেছেন সুন্দরভাবে। ওকে, কবিতা আমাদের পড়া শেষ হয়ে গেল, তোমরা এই কবিতাটা নিজেরা ভালো করে পাঠ করবে, পাঠ করার পর যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করে অবশ্যই তার ডিসকাস করে নেবে। ওকে, আজ এই পর্যন্তই।